মাইকেল মধুসূদন দত্তের লেখা অত্যন্ত উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থ হল ব্রজাঙ্গনা কাব্য আঠারোশো একষট্টি বীরাঙ্গনা কাব্য আঠারোশো বাষট্টি ব্রজাঙ্গনা কাব্য হল গীতি কাব্য এবং বীরাঙ্গনা কাব্য হল পত্র কাব্য বীরাঙ্গনা কাব্য এই কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যে সার্থক পত্রকাব্য রচনার দৃষ্টান্ত মধুসূদনই প্রথম স্থাপন করেন রোমান কবি অধিভের এর অনুসরণে লেখা তার বীরাঙ্গনা কাব্য এ আছে এগারোটি পত্র যেমন দুষ্মন্তের প্রতি শকুন্তলা তারা দশরথের প্রতি নীল নীলধ্বজের প্রতি আবার দুর্যোধনের প্রতি ভানুমতি পুরুরবার প্রতি উর্বশী ইত্যাদি পুরাণ মহাকাব্য ইত্যাদি থেকে সংগৃহীত নারী চরিত্রগুলির মধ্যে দিয়েই নারীত্বের বিচিত রূপকে ধরতে চেয়েছেন কবি এই বীরাঙ্গনা কাব্যে আলোচ্য পত্র কাব্যগুলিতে কাব্যরসের সঙ্গে নাট্যরসেরও সার্থক সম লক্ষ্য করা যায় অপরদিকে ব্রজাঙ্গনা কাব্য মধুসূদনের অন্যতম একটি গীতিকাব্য কবি মধুসূদন বাংলা কাব্য সাহিত্যে বহুবিধ নতুন পদ্ধতির প্রবর্তক ব্রজাঙ্গনা কাব্যের রচনা রীতি বাংলাদেশে সম্পূর্ণ নতুন এগুলি মুড়ে গিয়েও মহাজন পদাবলীয় নয় আবার পালায় বিভক্ত কবি বা পাচালি গানও নয় মধুসূদন স্বয়ং এগুলোকে ওড আখ্যা দিয়েছেন অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী কবিতার মতো মধুসূদন বাংলায় এই শ্রেণীর কৃতিকাব্যতার জন্মদাতা না সৃষ্টি প্রতিবার অবিসম্বাদিত প্রাধান্য এই সকল নতুন রীতির উপর স্থাপিত বহু মহাজন রাধা ও কৃষ্ণের প্রেম গৃহ লইয়া কার্য রচনা করিয়াছে বাংলা সাহিত্যের আদিমতর যুগ হইতে আজ পর্যন্ত কাব্যকারকগণ এই লোভনীয় বিষয়ের মায়া ত্যাগ করিতে পারে নাই প্রেমিক কবি মধুসূদন রাধা কৃষ্ণকে কেন্দ্র করিয়া কাব্য সুযোগ পরিত্যাগ করে নাই এবং এনি বিচিত্র সন্ধে রাধা বিরহের গান গিয়েছেন এই ব্রজাঙ্গনা কাব্যের মাধ্যমে এখানে আমরা দেখতে পারি যে সর্বাপেক্ষা বিষয়ের বিষয় মধুসূদন যখন সদ্য আবিষ্কৃত অমিত্রাক্ষর ছন্দের পরীক্ষা করতেছিলেন তখনই এই সঙ্গীত মুখর মিলন বহুল কাব্যটি রচিত হইয়াছে ব্রজাঙ্গনা কাব্যে কবি মধুসূদন রাধা বিরহের গান গিয়েছেন তত্ত্ব বা রূপক সম্বলিত বষ্ণব ভাব এখানে নেই সহজ লিরিকের ভাবটাই এখানে প্রধান বলা যায় এটা বষ্ণব মহাজন পদাবলীর আধুনিক পরিণতি রাধা শ্রীকৃষ্ণ বিষয়ে খ কাব্য খ হলেও ব্রজাঙ্গনা কাব্যের মধ্যেই মধুসূদন গীতি কবিতা রচনা শ্রেষ্ঠ গুণ বিকাশ লাভ করিয়াছিলেন মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্য কবির সমকালীন অপর তিনটি কাব্য থেকে বিষয় ও ভঙ্গিতে পৃথক ব্রজাঙ্গনা কাব্যের মূল সুর প্রেম এবং মূল উপকরণ প্রকৃতি জলধর কবিতায় কবি জলধর ও চঞ্চলা চপলা প্রেম গৃহে দেখেছেন এভাবে চপলা চঞ্চলা হয়ে হাসি প্রাণ না থেরে লয়ে তুষিসে তাহারে দিয়ে ঘন আলিঙ্গন মধুসূদন আবার কখনো কবিওয়ালাদের অনুসরণের ভাষা ও সুর দেহ দ্বিগুণ আগুন জলে অথবা ফুলে কিলো সৌরভ মিলে ব্রজাঙ্গনা কাব্যের সার্থকতা এখানে যে মধুসূদন এ কাব্যে বাংলাদেশের একটি সজীব বাণী মূর্তি নির্মাণ করেছেন বংশী ধনী কবিতায় নদীমাতৃক বাংলাদেশের চিত্রকল্প নির্মিত হয়েছে কবি মনকে নৌকার সঙ্গে এবং প্রেমকে নদীর সঙ্গে তুলনা করেছে তিনি বলেছেন মান কুল কুল যাক মন্তরী চল ভাসি প্রেম নিরে ভেবে এ চরণ এভাবেই আমরা বুজাঙ্গনা কাব্য বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে মাইকেল মধুসূদন দত্ত দেখতে পাই যারা এটি পরে দেখতে চান তারা এটি পরে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে